home to find where she belongs. আমরা এখন ব্রেকফাস্টের জন্য বেরিয়েছি রুম থেকে ও চাবি দিচ্ছে আমি রুম থেকে বেরিয়েছি আর দিন আমরা আজকে চলে যাব একটু পরে প্যাকিং প্যাকিং মোটামুটি কমপ্লিটও হয়ে গেছে আগে ব্রেকফাস্ট করেছি তারপর প্যাকিংটা দেখাচ্ছি আমি ব্রেকফাস্টের জন্য নিয়েছি এখানে পোহা আর একটুখানি নিয়েছি চিংড়ির পোলাও আর নিয়েছি স্যান্ডউইচ আর ও নিয়েছে কি নিয়েছে রুটি লুচি আর হচ্ছে তরকারি আর ডিম ভুজি এগ ভুজি এখানে আমার চা এটা আর ওর কফি Guys, আমরা এবার যাব তো আমাদের লাগেজগুলো দেখে নাও আইটেম মোবাইল নিয়ে চিস বাই বাই হোটেল বাই বাই মানালি চাবিটা ওখানে রেখে দিতে বললো আর লোকটা এসে গেছে আসছে বলে 2 মিনিটের মধ্যে ঢুকে যাব চলো বাই বাই মানালি 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 তো চলো বাই বাই করার সময় চলে এসেছে লক আছে এদিকে বসবো আমি এদিকে যাবো ঠিক আছে সো গাইস আবার আমরা তো এখন আমরা লাঞ্চ করতে এসেছি একটা 7 বাজে তো লাঞ্চ করে নেব তারপরে আবার লং জার্নি আছে একদম আমরা যাচ্ছি কি বলে মানালি থেকে একদম কালকা অনেকটা জার্নি প্রায় 1500 ঘন্টা জার্নি তো 1500 ঘন্টা জার্নি তাই হ্যাঁ তার 12-13 ঘন্টা জার্নি তো অনেকটাই দূর দূর সেই জন্য এখন লাঞ্চ করছি ব্রেকফাস্ট তো করেই এসেছিলাম শুধু বোধহয় পেঁয়াজ দেবো আর দিনে ওদের সব কিছু আর এখন আমরা লাঞ্চ করবো দেন আমি ভাবছি এখানে বিরিয়ানিটা ট্রাই করবো ট্রাই করা হয় না তো সেই জন্য বিরিয়ানি ট্রাই করবো আর এই রেস্টুরেন্টে আমরা এসেছিলাম বলতে যাওয়ার সময় এখানে আমরা কি লাঞ্চ করেছিলাম না যাওয়ার সময় লাঞ্চ করেছিলাম হ্যাঁ পরাঠা আর হচ্ছে ডাল মাখনি খেয়েছিলাম সেম রেস্টুরেন্টেই এসেছি এই ড্রাইভার সেম রেস্টুরেন্টেই নিয়ে যাচ্ছে পাঞ্জাবি রেস্টুরেন্টে বাঙালি রেস্টুরেন্টে তো গাইস খাবার এসে গেছে এটা হলো চিকেন বিরিয়ানি এখানকার স্পেশাল হয়তো হতে পারে আমি জানি না ঠিক দেন এটা হচ্ছে রায়তা রায়তার যে অবস্থা আর আছে গ্রিন স্যালাড
বসে রয়েছি আর দিন এখন 11:55 ট্রেন আছে তখন দেরি আছে তো আস্তে আস্তে মোটামুটি 7-8 ঘন্টা তো লেগেই গেল আবার ব্রেক আস্তে আস্তে 2-1 জায়গায় আমরা ব্রেক নিয়েছি তো অতটা জার্নি করেছি তো শরীরটা খারাপ লাগছে তাই আর আমি ব্লগটা আর কন্টিনিউ এখন করছি না একদম ট্রেনে তোমাদের সাথে দেখা হচ্ছে ট্রেনটা ছাড়ুক তারপরে দেখা হচ্ছে তো গাইস তোমাদের সাথে দেখা হচ্ছে একদিন পর বলতে রাত্রিবেলা ট্রেনে উঠেছি তো রাত্রিবেলা গেছে তারপরেতে পরের দিনে সকাল মানে সারা দিনটা গেছে রাত্রিবেলাও গেছে তো আজকেই সকালবেলা এখন কটা বাজছে 6টা বাজছে তো সকাল সকাল গুড মর্নিং তোমাদের জানাই আর একটু পরেই হয়তো এখন বর্ধমান আসেনি একটু পরে দুর্গাপুর ক্রস করলো একটু আগেই তো একটু পরেই হাওড়া এসে যাবে আমরা নেমে যাব তারপরে আবার হাওড়া থেকে আবার আমাদের আরামবাগ যেতে হবে ওটা 2-3 ঘন্টার একটা সফর আছে আর কি তো আপডেটটা এখন বলে দিলাম আবার দেখা হচ্ছে হাওড়াতে নেমে